الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه أما بعد সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন এবং পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যাকাত কিউএনএ উইথ ইকরা সম্মানিত দর্শক সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লে শানহু একান্ত মেহরবানি একান্ত দয়া একান্ত মায়া আর ভালোবাসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরও একটি রমাদান দান করেছেন আমরা আরও একটি রমাদান মাসে উপনীত হয়েছি এবং রমাদান মাসে ইবাদত করার তৌফিক দান করেছেন এবং তৌফিক দান করেছেন সিয়াম সাধনা করার আমরা আল্লাহ খালিমাত্র শুকর পড়ছি বলছি আলহামদুলিল্লাহ দর্শক আপনারা জানেন ইসলামিক কিউএনএ উইথ ইকরা যাকাত কিউএনএ উইথ ইকরা এই অনুষ্ঠানটা পুরো অনুষ্ঠানটাই শুধু আপনাদের জন্য আপনাদের ইসলাম সম্বন্ধে দৈনন্দিন আমলিয়াত সম্বন্ধে এবং দৈনন্দিন খারজাবলী ইসলামিক খারজাবলী সম্বন্ধে যে কোনো প্রশ্ন করতে পারেন তবে আজকে আপনাদেরকে একটা বিশেষ অনুরোধ করছি যেহেতু আজকের আমাদের টাইটলটা হচ্ছে যাকাত কিউএনএ উইথ ইকরা আপনারা যাকাত রিলেটেড কোনো প্রশ্ন করলে আমরা খুশি হব আপনাদেরকে অনুরোধ করছি আপনারা চেষ্টা করবেন যাকাত সংক্রান্ত যে কোনো প্রশ্ন করার যাকাত কারা দিতে পারবেন কাকে দিতে পারবেন কোন কোন খাতে যাকাত দিতে পারবেন যাকাতের নিসাব কত কত টাকা হলে যাকাত দিতে পারবেন এই রকমের প্রশ্নগুলো আপনারা করতে পারবেন আমাদের এইখানে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আজকে অতিথি হিসাবে উপস্থিত আছেন ফরেস্টের দারুস সুন্নাহ মসজিদের সম্মানিত খতিব দারুল উলুম ফোর স্কোয়ার মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস হযরত আল্লামা আব্দুর রহমান মাদ্দাজিল্লাহুল আলিয়া চলুন দর্শক আমরা হুজুরের সাথে পরিচিত হয়ে আসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হুজুর রমাদান মাস আমি জানি রাতে প্রচুর এভরি নাইট প্রায় 2 ও'ক্লক পর্যন্ত আপনি টিভিতে থাকেন ম্যাক্সিমাম টাইম এরপরে তো তারা বিয়াসে রেস্ট হয় না এরপরে যেন একটা শর্ট ঘুমাইয়া আপনি আবার জোহরের আগে দর্শকের উদ্দেশ্যে ইকরা বাংলা স্টুডিওর দর্শকগণ লাগি যে সময় দিচ্ছেন জাজাকাল্লাহ খাইর হুজুর আপনার আশারে এবং কেন বোয়ারে আর বিশেষ করে দিনের তালিম যেন আমরা দিতে আমরা যে উপকৃত হই আর আল্লাহ শুক্রিয়া আদায় করি হুজুর আজকে আমরা যে সাবজেক্ট যেটা চয়েস করছি যাকাত বিষয়ে আলোচনা যাকাত বিষয়ে আলোচনার ক্ষেত্রে এবং দর্শকদেরকে অনুরোধ করছি যাকাত বিষয়ে প্রশ্ন করা লাগে যাকাত বিষয়ে আলোচনার ক্ষেত্রে আমাদের আলোচনার মাঝে যে বিষয়টা হইতেছেন কী পরিমাণ মাল হইলে আমরা যাকাত দেওয়া লাগবো এবং আমরা যাকাত হারে দিতাম পারবো এবং ছোটোখাটো যে প্রশ্নগুলো আছে সম্পূরক প্রশ্ন কত বছর বয়স হইলে যাকাত মানে খাদের রূপে যাকাত ওয়াজিব হয় বা খাদের রূপে যাকাত ফরজ হয় এই বিষয়ে যদি একটু আলোচনা দর্শকের উদ্দেশ্যে আপনি শুরু করতে বারাকাল্লাহু ফিক জাযাকুমুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহি আল্লাযীনা আসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ومما رزقناهم ينفقون وقال تبارك وتعالى ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيتوقون ما بخلوا به يوم القيامة وقال النبي صلى الله عليه وسلم من أتاه الله مالا فلم يؤد زكاته مثل له يوم القيامة شجاعا أقرع له زبيبتان يتوقه يوم القيامة ثم يأخذ بلهزمتيه ثم يقول أنا مالك أنا كنزك ثم تلا رسول الله صلى الله عليه وسلم لا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم إلى آخر الآية بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم شمانيت إقرأ بانغلار প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা সকলকে মাহে রমজানের অভিনন্দন জানিয়ে আজকে যাকাত বিষয়ে আমরা আলোচনা করতে যাব ইনশাআল্লাহ
জাকাত আরবি শব্দ তার শাব্দিক অর্থ হল বৃদ্ধি পাওয়া বারাকা প্রশংসা এবং পিউরিফাই পরিষ্কার করা জাকাতের মাধ্যমে মাল এবং অন্তরের বিশুদ্ধতা হয় আত্মশুদ্ধি হয় মাল পবিত্র হয় মালের বারাকা আসে এবং জাকাত প্রদান করলে আল্লাহর প্রশংসা পাওয়া যায় পক্ষান্তরে জাকাত না দিলে যে মারাত্মক সমস্যা তন্মধ্যে একটি সমস্যা হলো সামাজিক যে বৃষ্টি এবং ওয়েদার চেঞ্জ হয়ে যায় ওয়েদারটা কমফর্ট এবং মুনাসিব থাকে না তবরানি এবং আবু দাউদ শরীফের মধ্যে একটি হাদিস এসেছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সেখানে বলা হয়েছে পাঁচটি অপরাধের কারণে সোসাইটি এবং সমাজের মধ্যে যে সমস্যাগুলো দেখা দেয় তন্মধ্যে থেকে একটি হলো ওয়ালা মানাউ যাকাত ইল্লা হুবিসা আনহুমুল মাতর যদি কোনো জাতি কোনো গোষ্ঠী জাকাত দেওয়া বন্ধ করে দেয় প্রপার হিসাব করে না দেয় তখন ওয়েদার চেঞ্জ হয়ে যায় বৃষ্টিটা ঠিকমতো হবে না সেই বৃষ্টিটাই শেষ পর্যন্ত ফ্লাডের কারণ হবে অতিবৃষ্টি বা অনাবৃষ্টির কারণে সমস্যা দেখা দিবে হয়তো অতিবৃষ্টি হবে বা অনাবৃষ্টির কারণে সমস্যা দেখা দিবে এক দুই নম্বর যদি কেহ ওয়াদা ভঙ্গ করে তাহলে শত্রু তাদের উপর মুসলত করে দেওয়া হয় তিন নম্বর কোরআন এবং হাদিস মোতাবিক যদি নিজের পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পরিচালনা না করা হয় সেই দেশে অবমরণ লেগেই থাকে এবং যে দেশের মধ্যে বা যে জাতি সোসাইটির মধ্যে জিনা যখন বেশি ব্যবিচার বেড়ে যায় তখন সেখানে কাতল কেতাল খুন খারাপি এবং মার্ডার বেশি হয় আর মাফার মধ্যে মাল বিক্রির সময় মাপতে গিয়ে যদি কেহ ঠকায় এই জিনিসের যখন প্রবণতা বেড়ে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন থেকে পয়দাওয়ার যেটা আছে জমিন থেকে যে সময় জিনিস গ্রো হয় জমিন থেকে যে ফসল ফলে সেটারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কম করে দেন তো এই পাঁচটির মধ্যে থেকে একটি হলো জাকাত বন্ধ করে দিলে গোটা জাতির যে সমস্যা হয় বৃষ্টি অতিবৃষ্টি বা অনাবৃষ্টির কারণে দুনিয়ার মধ্যে অভাব অনটন এবং সমস্যা দেখা দেয় ফ্যামিলিয়ার্সের সম্মুখীন হতে হয় এটা হলো সামাজিকভাবে ব্যক্তিগতভাবে যদি কেউ জাকাত না দেয় যদি গোল্ড এবং সিলভারের জাকাত না দিয়ে থাকে তখন এই গোল্ড এবং সিলভারকে একটা প্লেট বানিয়ে জাহান্নামের আগুনে ঢুকাইয়া লাল করে আগুন বানাইয়া তার বডির তিনটা জায়গা পুড়ানো হবে কপালের সাইডটি বডির সাইডটি এবং ফিট কেন ফকিরের হক ছিল জাকাত যখন ফকির আপনার কাছে তার হক চেয়েছিল তখন আপনি হয়তো না দেওয়ার জন্য এটাকে এড়ানোর জন্য আপনি প্রথমে এইভাবে চেরা করেন আরে তুই যা এখান থেকে এরপরে যখন আবার আপনার কাছে মাল চায় তখন আমরা কী করি না দেওয়ার জন্য আমরা এইভাবে করি এই তুই এখান থেকে সর এরপরে যখন সে আবার মাল চেয়ে বসে আমরা বিরক্তবোধ করে তখন আমরা পুরো পিঠটা তাদেরকে টান করে আমরা তাকে পিস্তিয়ে বলি আরে তুই আমাকে কেন ইস্ট করি এখান থেকে সর আল্লাহ কতিন কিয়ামতে এই স্বর্ণ এবং রূপার মধ্যে তার হক ছিল আমি আদায় না করার কারণে জাহান্নামের অগ্নিতে লাল করে বডির এই তিনটি জায়গা পুড়িয়ে আল্লাহ প্রমাণ করবেন তুমি ফকিরের হক কেন দাও নাই তুমি তোমার এই জায়গা তাকে সকরে তুমি চেহারা তুমি তাদেরকে ফিরিয়েছিলে তোমার বাহু তাদেরকে ফিরিয়েছিলে তোমার পিঠ তাদেরকে ফিরিয়েছিলে এজন্য তোমার এই তিনটি জায়গা গাছকে পুড়ানো হবে চিৎকার করবে তখন গোল্ড সিলভার বলবে আনা মালুক আমি তোমার গোল্ড আমি তোমার সিলভার কেন চিৎকার করো তুমি তো এটা জমা রাখছিলে তুমি তো আমাকে সংরক্ষণ করেছিলে আজকে তুমি তার মজা বুক করতে ভাজুকু মজা তুমি এখন মজা তুমি চাকো মজা অনুভব করো ক্যাশ পয়সার জাকাত না দিলে আমি যে আয়াত পড়েছি বা হাদিসটা আসে এটাকে বিষাক্ত একটা সর্প বানানো হবে এবং এত বিষাক্ত হবে যে তার মাতার ঠাক পড়ে যাবে তার বিষের কারণে এত মারাত্মক বিষাক্ত এবং সেই সাপটা তার বডিকে পুরো একদম পেঁচাইয়া এবার স্কুইজ করে চিপা দেবে সাপের চিপা কিন্তু মারাত্মক তারপরে তার এই ইয়ের মধ্যে শুধু দংশন করতে থাকবে বিষাক্ত সাপ এই হলো জাকাত না দেওয়ার কতিপয় শাস্তি আর যদি পশুর জাকাত না দেওয়া হয় তাহলে পশুটা কেয়ামতের দিন ওই পশুগুলোকে হৃষ্টপুষ্ট হিসাবে হাজির করে ওই ব্যক্তিকে শুয়াইয়া ওই পশুটাকে বারবার উড়ানো হবে টাম্বল করা হবে তার উপরে বখার সুবিধাদৃষ্টি রয়েছে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে জাকাতের সেই অভিশাপ থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন সবচেয়ে বড় জিনিস হলো জাকাত না দিলে আপনার মালের উপর বিপদ লেগেই থাকবে আপনি জাকাত দেন নাই আপনি হয়তো 2.5% দেন নাই হান্ড্রেডের মধ্যে তো 97.5 আপনার ছিল কিন্তু ওই 2.5% আপনি বের করে না দেওয়ার কারণে আপনার পুরো মালটাই আনহেলদি হয়ে যাবে সমস্যা হয়ে যাবে সেখানে বিপদ লেগেই থাকবে অ্যাক্সিডেন্ট বা নানান ধরনের সমস্যা বেমার আজারের মাধ্যমে আপনি অনেক সমস্যায় পড়বেন
এবার আসুন যাকাতের নিসাব। নিসাব আরবি শব্দ, মিনিমাম যাকাতেবল অ্যামাউন্ট, কি পরিমাণ হলে যাকাত দিতে হয়। তো এটা হলো গোল্ডের ক্ষেত্রে হলো 7.5 তুলা, অর্থাৎ গ্রাম হিসাবে 85 গ্রাম, আবার কোনো কিতাবে 87 গ্রাম বলা হয়, কারণ ওই সময় গ্রামের 12 তুলা গ্রাম নাকি 10 তুলা গ্রামের মধ্যে একটু ফরক ফরক আছে। তো মিনিমাম 85 গ্রাম, 85 গ্রাম গোল্ড বা এর চেয়ে বেশি যদি আপনার কাছে থাকে আর 1 বছর অতিবাহিত হয়ে যায়, এটা যাকাত দিতেই হবে। অথবা যদি আপনার কাছে 85 গ্রামের কমও হয় আর আপনার ক্যাশ পয়সা থাকে যাকাতেবল অ্যামাউন্ট, তবুও আপনাকে যাকাত দিতে হবে। অথবা ক্যাশ পয়সা এবং গোল্ডের সেকেন্ড হ্যান্ড দাম ধরো যদি সোনার নেশাব না হয়ে যদি রুফার নেশাবও হয়ে যায়, তবু আপনাকে যাকাত দিতে হবে। আমি এটা একটু পরে ক্লিয়ার করতেছি। 2 নম্বর চলে আসুন রুফার ক্ষেত্রে। সিলভার নেশাব হলো 52.5 তুলা, যেটা গ্রাম হিসাবে 612 গ্রাম সিলভার, 612 গ্রাম। তো আপনার 612 গ্রাম সিলভারের যে মূল্য হবে এটাই হলো আপনার নেশাব। বর্তমান সময়ে সিলভার যদিও আমরা ইউজ করতেছি না, কিন্তু এই সিলভার নেশাব যেন আমাদের প্রত্যেকের জন্য ফরজ। কেন? আপনি ক্যাশ পয়সা, আপনার ব্যবসা এবং আমল তিজারা যেটা আছে সেটা কিন্তু আপনি মেজারমেন্ট করবেন সিলভার নেশাব দিয়ে। কারণ যে কোনো একটি নেশাবের যদি রিচ করে তখন কিন্তু যাকাত দেওয়া লাগে। তো গোল্ডটা কিন্তু একটু দামি হওয়ার কারণে মনে করেন গোল্ড 7.5 তুলা, অর্থাৎ 85 গ্রাম গোল্ডের দাম হয়তো অ্যারাউন্ড 4 থেকে 5 হাজার পর্যন্ত হয়। তো ওই পরিমাণ হলে হয়তো নেশাব পুরা, কিন্তু সিলভার মাত্র 400 কমেও 370-375 পাউন্ড হলেই সিলভার নেশাব কমপ্লিট হয়ে যায়। তখন কিন্তু আপনি এই সেভ হয়ে গেলে আপনার যাকাত দিতে হবে। তাই ক্যাশ পয়সা যদি কারো কাছে 612 গ্রাম সিলভার, অর্থাৎ তার মার্কেট মূল্য যত হবে 370, আমি হিসাব করে বলতেছি, তো আপনার এই পরিমাণ হলেই আপনাকে যাকাত দিতে হবে। তো সিলভারের নেশাব জানলাম, ক্যাশ পয়সা আপনি মাপবেন সিলভার দিয়ে, গোল্ড দিয়ে না। গোল্ডের নেশাবটা অনেক হাই থাকে। জি, জাজাকুমুল্লাহ। জি হুজুর, একজন সম্মানিত প্রশ্নকারী আছেন, আমি প্রশ্নটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সম্মানিত কলার। ওয়া আলাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, আপনার প্রশ্নটা। আমার দুইটা প্রশ্ন আছে। জি জি, এই প্রথম প্রশ্ন হলো হুজুর, আমার বোন ফুট বনপুতি দেশে ধর মুসলিমের রায় 8টার সময় বাংলাদেশের বনপুতি দেশে ধর মুসলিমের বিশ্বের রায় 8টার সময় বাংলাদেশের আমার মা বাপের শাশি হইলে আমরা নানি হুজুর, নানি বা দাদি এরা রে জাকাত দেওয়া যায়। মা প্রথম প্রশ্ন, যে আপনার একজন বাইরের ঘরের সন্তান জন্ম নিয়েছেন বৃহস্পতিবার দিবাগত রাত্র 8টার সময়, মানে এটা শুক্রবার হয়ে যায়। ইসলামিক হিসাবে মাগরিবের পর থেকেই নেক্সট ডের সঙ্গে কাউন্ট করা হয়। তো ইসলামিক হিসাবে ধরতে হবে আপনার এই এই আত্মীয় যে নতুন বেবি জন্ম নিয়েছেন উনি শুক্রবার বারে জন্ম নিয়েছেন, যদিও বৃহস্পতিবার দিবাগত রাতে, কারণ বৃহস্পতি এবং শুক্র মধ্যকাল রাত্রিতে জন্ম নিয়েছেন, ওই রাতটা কিন্তু শুক্রবারের সঙ্গে কাউন্ট করা হয়। তো শুক্রবার যদি দিন হিসাবে প্রথম দিন হয় তো ওনার 7 নম্বর দিন হবে বৃহস্পতিবার। তো উনি বাংলাদেশে বৃহস্পতিবার জন্য আকিয়া করান, যদি ওই বৃহস্পতিবার না পারেন তাহলে পরে বৃহস্পতিবারে, না পারলে এর পরের বৃহস্পতিবারে, অর্থাৎ 7 নম্বর দিন অথবা 14 নম্বর দিন অথবা 21 নম্বর দিন। ঠিক আছে ইনশাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, আপনি আপনার মার শাশিকে যাকাত দিতে পারবে কি না পারবে না? ইয়েস পারবেন, যদিও আপনার নানি হন কিন্তু উনি আপনার ডাইরেক্ট নানি নন, তো ওনাকে আপনি যাকাত দিতে পারবেন। নিজের শাশিকে দেওয়া যায়, মার শাশিকে দেওয়া যায়, মামাকেও দেওয়া যায়, খালাকেও দেওয়া যায়, ফুফুকেও দেওয়া যায়, চাচাকেও দেওয়া যায়, বাইকেও দেওয়া যায়, বোনকেও দেওয়া যায়। শুধু দেওয়া যায় না বলতে, এটা খুব ইম্পর্টেন্ট, বাট দিতে হলে কিন্তু নিকটাত্মীয় গরিব হতে হবে। দুই জিনিস, 1 নম্বর হলো উনি গরিব হতে হবে, 2 নম্বর হলো উনি যেন আপনার ওনার সঙ্গে ওলাদতের কোনো সম্পর্ক যেন না হয় এবং জৌজতের সম্পর্ক যেন না হয়। আমি কিতাবের শব্দ বলেছি, মানে আপনি তার ঘর থেকে জন্মেন নাই বা আপনার ঘর থেকে সে জন্ম নিয়ে বের হয় নাই আর স্পাউস সম্পর্ক নাই, এই দুই কন্ডিশনে আপনি আপনার নিকটাত্মীয়কে যোগা দিতে পারবেন। ওলাদত বলতে আপনি যার ঘর থেকে জন্ম নিয়েছেন বলতে আপনার প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট, মানে মা বাবা দাদা দাদি নানা নানি বারো উপরে, আর আপনার ঘর থেকে যারা মনেছেন বলতে আমি বুঝাইছি আপনার সন্তান এবং সন্তানের সন্তান, অর্থাৎ চিলড্রেন গ্র্যান্ড চিলড্রেন। তো নিজের আপন মা বাবা দাদা দাদি নানানিকে দেওয়া যাবে না, সমান আপন আপনার সন্তানকে দিতে পারবেন না, সন্তানের সন্তানকেও দিতে পারবেন না। ঠিক আছে,
আর দিতে পারবেন না স্পাউস সম্পর্ক যেখানে রয়েছে স্বামী স্ত্রীকে স্ত্রীও স্বামীকে দিতে পারবেন না বাকি অন্যান্য রিলেটিভের মাঝে দিতে পারবেন বশর্তে যদি উনারা গরিব হন তে দুই কন্ডিশনে এই দুই সম্পর্কের বাইরে যদি হন এবং গরিব হন দিতে পারবেন তো আপনার মায়ের চাচি যেহেতু ওই দুই রিলেশনের ভিতরে পড়তেছেন না সেই হিসাবে উনাকে দিতে পারবেন যদি উনি গরিব হন ইনশাআল্লাহ ডাবল সব পাবেন কি পাবেন ডাবল সব যাকাত দিয়েছেন এক সব আর দুই নম্বর আপনার আত্মীয়কে হেল্প করেছেন গরিব আত্মীয়কে হেল্প করেছেন সেই হিসাবে আরেকটি সব পাবেন ইনশাআল্লাহ আমরা সিলভার নিসাব সম্পর্কে আমার কথা ছিল তো সিলভার নিসাব আজকে কিন্তু সবসময় সিলভার নিসাব আমি মনে রাখতে হবে কত 612 গ্রাম ঠিক আছে এবার প্রাইস আপনি হয়তো কোনো স্বর্ণকার কাছ থেকে জিজ্ঞাসা করবেন অথবা আপনি অনলাইনে সার্চ করবেন যে আজকে সিলভারের প্রাইস কত যেমন আমি এখানে সার্চ করে আমি বের করেছি সিলভারের গ্রাম হলো আজকে 64 পেন্স পার গ্রাম 64 পেন্স এটা কিন্তু আপ অ্যান্ড ডাউন হয় তো আপনি যে তারিখে আপনার জকাত ক্যালকুলেট ওই তারিখের মার্কেট রেটকেই আপনি মার্কেটে বের করে আপনি হিসাব করতে হবে আজকের রেট যেহেতু 64 পেন্স এবার আসুন 64 পেন্সকে আপনি টাইমস করুন জি আমি ক্যালকুলেটার বের করেছি তো প্রথমে 64 পেন্স আমি লিখলাম 64 পেন্স জি টাইমস করব কত দিয়ে 612 ইজি টাইমস করি 612 টোটাল হলো 391 পাউন্ড 68 পেন্স আজকে রেটে কিন্তু সবসময় জায়গায় থাকবে না 391 পাউন্ড 68 পেন্স তো আজকের হিসাব হিসাবে 391 পাউন্ড 68 পেন্স হলো আজকের সিলভারের হিসাবে নিসাব কত বলছি আমি 391 পাউন্ড 68 পেন্স তাহলে যদি আপনার কাছে ক্যাশ পয়সা থাকে 391 পেন্স ধরলাম মনে করেন আমরা এটাকে আমরা রাউন্ড ফিগারে চলে যাই আজকে বোঝানোর জন্য আমি যে 391 মানে নিয়ারলি ফোর হান্ড্রেড তো 400 হচ্ছে তার প্রাইস এবার একটা জিনিস আপনাকে আমি বোঝানোর জন্য বুঝাইতেছি আমি গোল্ডের নিসাব যদি আপনি গোল্ডের নিসাবকে আপনি স্কেল হিসাবে ধরেন তাহলে কী হবে দেখেন এবার আমি গোল্ডের প্রাইসটা আমি বের করতেছি আজকের গোল্ডের প্রাইস এক গ্রাম হলো 54 পাউন্ড 51 পেন্স 54 পাউন্ড 51 পেন্স এবার আসুন আমি টাইমস করি 54 পাউন্ড কত ছিল আমার গোল্ডের প্রাইস ছিল 54 পাউন্ড 51 পেন্স 54 পাউন্ড 51 পেন্স টাইমস করবো কত দিয়ে বলেন তো দেখি 85 কত দিয়ে 85 টাইমস 85 ইকুয়াল হলো 4633 কী বুঝলেন সিলভারের নিসাবে আসলো মাত্র 400-এর মতো আর এখানে 4000-এর আরও উপরে ব্যবধানের কী 1000-এর ব্যবধান এবার যদি আপনি আপনার ক্যাশ পয়সার জন্য আপনি গোল্ডকে আপনি মেজারমেন্টের জন্য স্কেল হিসাবে ধরেন তার মানে হলো 4500-এর নিচে যারা আছে তাদেরকে তারা ধোকা দিতে হবে না তো 400-এর উপরে 4500-এর নিচে দুনিয়ার যত পৃথিবীর লোকের সম্পদ রয়েছে তারা ধোকা দিতে হবে না অনেক লোকের উপর থেকে ধোকা দেওয়া বন্ধ হয়ে যাবে এতে গিয়ে কী হবে অনেক গরিবরা কিন্তু বঞ্চিত হবেন পক্ষান্তরে যদি আমরা সিলভার নিসাবকে আমরা মেইন মাপকাঠি হিসাবে ধরি তাহলে 400-এর উপরে সেভিং যাদের থাকবে এক বছর যাওয়ার পরে কিতাবের ভাষায় এটাকে হাওলানে হাওল বলে ওই ব্যক্তি ধোকা দিতে হবে তখন কি হবে কি অনেক ওই যে 400-থেকে 4500-এর ভিতরের লোকরা যারা তারাও ধোকা দিতে হবে এবং বিলিয়ন মানুষের জকাত গরিবরা পেয়ে পৃথিবীতে শান্তি চলে আসবে এজন্য ফুকাহায়ে কেরাম সবাই একমত যে বর্তমান সময়ের জন্য ওই দুই নিসাবের যে কোনো একটা পুরো হয়ে গেলেই আপনার জকাত বলে মনে হয়ে গেছে আপনার তো এটা তো পরিষ্কার যে গোল্ডের চেয়ে সিলভার একটা দিয়েই হিসাব করলে অল্প ভাষায় নিসাব হয়ে যায় এই জন্য বর্তমান সময়ের জন্য ওলামায়ে কেরাম ফিক্স করে দিয়েছেন যে আমরা ক্যাশ পয়সা এবং ব্যবসায়ী আইটেমের প্রাইসিং আমরা করার সময় আমরা মেজারমেন্ট হিসেবে ধরবো গোল্ড নয় কোনটি সিলভার এখানে একটি আজীব ব্যাপার হলো জকাত বা এই সমস্ত ইবাদত যুক্তি খাটাই আমরা কিছু করতে পারবো না আল্লাহর নবী যেটা যেভাবে বলেছেন এটা এভাবে রাখতে হবে মাগরিবের নামাজ কয় রাকাত পড়ি সাত রাকাত ফরজ তিন রাকাত পড়ি আমরা এখানে যদি আমরা বলি যে রমজান শরীফের মাস আমরা কাজ করি এবার আমরা চার রাকাত পড়ে নেই পড়া যাবে না ফজরের নামাজ এত কষ্ট করে ঘুম থেকে উঠলেন এবার মনে করেন এত ঘুম থেকে কষ্ট করে উঠলাম যে ফজরের ফরজ দুই রাকাতের স্থলে চার রাকাত পড়ে ফেলি পড়া যাবে না সারা বছর ঈদের নামাজ পড়ি আমরা দুইবার এত কষ্ট ঈদের নামাজ আসলো ঈদগায় গেলাম এত অ্যারেঞ্জ মাত্র দুই রাকাতের জন্য তো আমরা কাজ করি এবার দুই রাকাত জায়গায় চার রাকাত পড়ে নেই যাবে না আগে করে শুনতে পড়া
যাবে না কেন নবীসম করেন নাই তো যাকাতের ক্ষেত্রেও আল্লাহর নবী সময়ে গোল্ড এবং সিলভার এই দুইটার প্রাইস সেম ছিল সেম ছিল অর্থাৎ 85 গ্রাম গোল্ড এবং 612 গ্রাম সিলভারের মূল্য আল্লাহর নবী সময়ে মার্কেট প্রাইস সেম ছিল বর্তমানে ইউজিসির ব্যবধানের কারণে গোল্ডের দাম আপ হয়ে 1000 এর ব্যবধান হয়ে গেছে এটা নিচে তো এখন আমরা এটার কারণে আমরা চেঞ্জ করতে পারবো না যেটা যেভাবে সেভাবেই থাকবে বাট গরিবের ফায়দার জন্য আমরা কিন্তু ওই মিনিমাম যেটা আছে নেসাব যাকাতের বলে অ্যামাউন্ট ওইটাকে আমরা মেজারমেন্ট হিসেবে ধরবো এই হলো সিদ্ধান্ত আশা করি বুঝতে পেরেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার যাতে এখন আসুন মা বোনদের কাছে আমি একটা বলবো আপনাদের যাদের স্বর্ণ 85 গ্রামের উপরে আছে ওনার যাকাত দিতে হবে না দিতে হবে ইভেন যদি ওনার ক্যাশ পয়সা নাও থাকে যাকাত দিতে হবে প্রশ্ন হলো ওনার ক্যাশ পয়সা দিবেন কিভাবে হয়তো আপনার স্বামী দিবেন বা আপনার ছেলে দেবে বা আপনি কোনোদিন যদি এই গোল্ড বেচেন তাহলে ওই বিগত বছরের হিসাব করে সব একসঙ্গে দিতে হবে ডিউ থাকবে আপনার উপর ক্লিয়ার এবার আপনার অনেকে আছেন যে আমার তো 85 গ্রামের কম 7-7 তোলার কম আছে আপনারা মনে করেন দোকান দিতে হবে না না এখানে কথা আছে যদি আপনার ক্যাশ পয়সা থাকে 400-বার উপরে তো আপনি অলরেডি আপনি ধনী আপনি যাকাত দিতে হবে আপনাকে আপনি যাকাত প্রদানকারী ব্যক্তির তালিকায় আপনি জি 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 এবার যদি আপনার ক্যাশ পয়সা থাকে 400 পাউন্ডের উপরে তা আপনি পয়সা দিয়ে আপনার যাকাত দিতে হবে ওই পর্যায়ে আপনি চলে আসছেন এখন যদি আপনার গোল্ড থাকে মনে করেন 3 বড়ি বা 4 বড়ি যেটা 85 গ্রামে অনেক কম তখন যেহেতু আপনার পয়সার মাধ্যমে আপনার যাকাত নিস্তাবন পুরো হয়ে গিয়েছে এই এই গোল্ডের সেকেন্ড দাম ধরেও আপনাকে যাকাত দিতে হবে এখানে অনেক মহিলারা এখানে ভুল করেন যাদের গোল্ড 85 গ্রামের নিচে আবার ওনারা মনে করেন আমার কম আছে যাকাত দেবো না কিন্তু ওনার ক্যাশ পয়সা কিন্তু ওনার যাকাত যাকাতে বলে মনে রয়েছে তো উনি ক্যাশ পয়সা যাকাত দেওয়ার সঙ্গে সঙ্গে ওই গোল্ডের সেকেন্ড হ্যান্ড দাম ধরেও হলেও এটারও 2.5% অ্যাড করতে হবে 3 আপনার হয়তো গোল্ড 7.5 তোলার নিচে ক্যাশ পয়সা হয়তো 400-র কম কোনোটাই নেশা পড়তেছে না কিন্তু সবটি দাম ধরে যদি দেখা যায় যে রূপার পরি 612 গ্রাম সিলভারের সম পরিমাণ হয়ে গেছে আপনার গোল্ড সামান্য আছে কিন্তু ক্যাশ পয়সা আপনার সেভ আছে এখন ওই ক্যাশ পয়সা এবং গোল্ডের সেকেন্ড হ্যান্ড দাম দরও যদি 400 পাউন্ডের উপরে সিলভারের দাম যায় তখন দোকান আসবে কি না আসবে না আসবে এখানে ওলামা একরামের দ্বিমত রয়েছে বাট ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সহ মেজরিটি ওলামাকে বলতেছেন গরিবের পক্ষে ফতোয়া দিতে গিয়ে যেহেতু আপনার সবটি মিলে ইয়া তো একটা হিসাব হয়ে গেল আপনাকেও দোকান দিতে হবে আমার মনে হয় মা বোনরা আপনারা বুঝতে পারছেন অতএব একমাত্র ওই মা ওই বোন ওনার গোল্ডের দোকান দিতে হবে না যদি ওনার পরিমাণ 7.5 তোলার কম 85 গ্রামের কম হয় আর ওনার কাছে কোনো না কোনো ক্যাশ পয়সা থাকে না তখন গিয়ে হয়তো ওনাকে দোকান দিতে হবে না বাট এই ধরনের পাওয়াটা খুবই জি জি রেয়ার খুবই রেয়ার ক্লিয়ার জি ক্লিয়ার ক্লিয়ার তিনটি কথা আমি বলেছি গোল্ড কোনো একটির মাধ্যমে নেশা পুরো হলে দোকান দিতে হয় যদি কোনো একটির মাধ্যমে নেশা পুরো হয়েছে আর বাকিটা নেশা পুরো হয় নাই দোকাতেবল জিনিস তো ওইটারও প্রাইস আপনাকে অ্যাড করতে হবে আর যদি কোনো একটিরও নেশা পুরো হয় নাই কিন্তু সবটি সামষ্টিক একত্রিত করে হলেও কোনো একটি নেশা পুরো হয়ে গেলে তখন ওনাকে দোকান দিতে হয় এবার আসুন দোকাতেবল জিনিস কী কী গোল্ড সিলভার ক্যাশ পয়সা আমল তিজারত আরও কিছু আছে আমি এদের আলোচনা করতে হবে না গরু তারপরে আছে মনে করেন ছাগল তারপরে আছে উট আমাদের যেহেতু নাই আমি ওই প্রসঙ্গে আমি যাবো না আমাদের এই চারটার দরকার হিসাব ঠিক আছে ইনশাল্লাহ জাজাকুমুল্লাহ জি আলহামদুলিল্লাহ দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনছেন জাকাত কিউএনএ উইথ ইকরা অনুষ্ঠান জাকাত জাকাত সম্বন্ধে আপনাদের অনেক প্রশ্ন থেকে থাকে মোহতারাম শেখ অনেক সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন জাকাতের পরিমাণ কী হতে হবে কী পরিমাণ সম্পদ হলে আপনি জাকাত দেবেন সিলভার কত গ্রাম হবে অথবা গোল্ড কত গ্রাম হবে ক্যাশ কত টাকা হলে আপনি জাকাত দিতে পারবেন আপনাদের প্রশ্নের কোনো শেষ নাই জাকাত নিয়ে আপনারা অনেক প্রশ্ন করেন আমি জানি আপনারা অনেক কল আর লাইনে এই মুহূর্তে আসেন আমরা দুঃখিত ঠিক এই মুহূর্তে আমি আপনাদের কোনো কল নিতে পারছি না কারণ আমাদের ছোট্ট একটা বিরতিতে যেতে হচ্ছে বিরতি থেকে আসার পর আমি আপনাদের কল নেব ইনশাআল্লাহ তাআলা আপনারা সিলেক্ট করুন কোন প্রশ্নটি করবেন কোন প্রশ্নটি আপনার জন্য দরকার কোনটি আপনার জানা খুবই প্রয়োজন সে বিষয়টি নোট করুন এবং প্রশ্ন করার জন্য প্রস্তুত থাকুন দর্শক যাচ্ছে এই ছোট্ট একটা বিরতিতে আবারও দেখা হবে বিরতির পর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু আমার প্রিয় ভাই বোনেরা ইকরা বাংলার দর্শক যারা আমাদের অনুষ্ঠান দেখছেন আবারও আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আপনারা দেখছেন জাকাত কিউএনএ উইথ ইকরা আপনাদের অনেক প্রশ্ন জাকাত নিয়ে
এবং রমাদান মাসটাকে আপনি চয়েস করেন জাকাত দেওয়ার জন্য, আমরা সাবজেক্টটা চয়েস করেছি জাকাত নিয়ে। আপনাদের অনেক প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। আমি আশা করি আপনাদের এখন যারা প্রশ্ন করবেন জাকাত সংক্রান্ত বিষয়ের উপরে প্রশ্ন করবেন, কারণ আমাদের সময় খুবই কম। অন্যান্য যে বিষয়গুলো আছে আপনি প্রশ্ন করতে পারেন যদি একান্ত প্রয়োজন হয়, নতুবা আমি রিকোয়েস্ট করি আপনি জাকাত সম্বন্ধে প্রশ্ন করবেন। আমরা যাচ্ছি মহতরম শেখের আলোচনাতে। তিনি জাকাত ক্যালকুলেট করে আমাদেরকে দিয়েছেন যে 612 গ্রাম কি 612 গ্রাম সিলভার এবং 85 গ্রাম বা 85 গ্রাম হচ্ছেন গোল্ডের ক্ষেত্রে। উনি দামটাও নির্ধারণ করে দিয়েছেন যে মানে কি পরিমাণ টাকা হলে দাম নির্ধারণ অর্থ মানে যে তারিখে জাকাত দিবেন ওই তারিখে উনি ক্যালকুলেট করে দেবেন। জি, দাম আপ এন্ড ডাউন হয়। আপ এন্ড ডাউন হয়, জি। মোটামুটি এখন মানে আজকে যে বাজার গেল, মনে করেন আপনি গোল্ডের জাকাত দিবেন, জি জি, তো আপনি ওই যে তারিখে খরিদ করেছিলেন ওই দাম হিসাবে একটু কম হয়। এখন আপনি জাকাত দেওয়ার সময় গোল্ডের হিসাবটা কি ওই আজকে বিক্রি করতে ইভেন সেকেন্ড হ্যান্ড দাম হিসাবে উইদাউট বিএটি বা উইদাউট মনে করেন কি বলে যে মেকিং চার্জ, মেইন গোল্ডের যে দাম আছে ওই প্রাইসটা দিয়ে দিলেও আদায় হয়ে যাবে, আদায় হয়ে যাবে। অথবা আপনি সেকেন্ড হ্যান্ড মানে দাম দিয়েও দিতে পারেন। না, সেকেন্ড হ্যান্ড কথাই বলছি, সেকেন্ড হ্যান্ড কথাই বলছি, সেকেন্ড হ্যান্ড দাম, সেকেন্ড হ্যান্ড দাম। আর নতুন দাম দিলে তো আপনাকে তো একটু বেশি যাচ্ছে, খুব ভালো, বেশি অনেক আপনি বেশি দিতে পারেন, আর ভালো, কোনো সমস্যা নেই। মোটামুটি মূল বিষয়টা হচ্ছে আপনার যে সঞ্চিত সম্পদ 2.5%, অর্থাৎ 100 টাকা যদি থাকে 100 টাকাতে হচ্ছে 2.5 টাকা, ওই হিসাবে আমাদের 1000 হলে আপনার কাছে গোল্ডের বা সিলভারের বা ক্যাশ পয়সা বা ব্যবসায়ী আইটেমের যা হবে ওইটা 2.5%। কিভাবে ক্যালকুলেট করবেন? প্রথমে আপনি হিসাব করে নেন আপনার ক্যাশ পয়সা কত আছে। এক, আপনি লেখেন কাগজে ক্যাশ কত। তো ক্যাশ বলতে আপনার বালিশের নিচে থাকুক বা আপনার লোকারে থাক বা আপনার ব্যাংকে থাক, ইভেন কাউকে আপনি কর্জ দিয়েছেন এটা আপনার পয়সা, যদি এভিডেন্স থাকে সে দিবে এটা আপনার পয়সা, এটার আপনার দোকান দিয়ে যেতে হবে। হ্যাঁ, এতটুকু সুযোগ আছে, হয়তো আপনি পাওয়ার পরে একসঙ্গে বিগত বছর দিতে চাইলেও সেটা অপশন রয়েছে, বাট দিয়ে দিলে আরও ভালো। তো আপনি হিসাব করলেন টোটাল যে আপনার হলো যত। এবার আপনি দেখেন যে আপনার মালিকানায় কোনো গোল্ড আছে কিনা আছে না। যদি সাধারণত তো পুরুষ হলে আপনার মালিকানায় গোল্ড না থাকারই কথা, কারণ গোল্ড তো পুরুষের জন্য হারাম। আপনি চাইলেন আপনার ওয়াইফেরটা আপনার সঙ্গে অ্যাড করতে, উনি যদি জাকাতে বলে অ্যামাউন্ট হয়ে যায় তো সেটা আপনি করতে পারেন চাইলে। তো আপনি এটার হিসাব গোল্ড যদি থাকে আর যে গোল্ডটা হয়তো জাকাত দিতে হবে আপনার যদি হয় বা আপনার ওয়াইফের থাকে জাকাতে বল, তো আপনি ওইটার সেকেন্ড হ্যান্ড দাম আজকে এই গোল্ডটা বিক্রি করতে গেলে মার্কেটে যত দাম আসবে এই দাম ধরেও যদি আপনি দেন তাও আদায় হয়ে যাবে। আর যদি আজকের মার্কেটের নতুন গোল্ডের যে দাম রয়েছে ওই হিসাবে যদি আপনি ক্যালকুলেট করে পরিমাণ আপনার জানা থাকে যে আমার কাছে এতক্ষণ আপনি জেনে নেবেন আপনার গোল্ডের পরিমাণ কত, এই পরিমাণ জেনেই আপনি কোনো জুয়েলির কাছ থেকে অথবা আপনি নিজেই অনলাইন থেকে যে আজকের এই গোল্ডের প্রাইস কত বার করলেন টোটাল করুন, ঠিক আছে। এবার আপনার জাকাত ডিউ যে দেইতে ওই ডেট পর্যন্ত আপনার যে ঋণ যেগুলো আপনাকে দিতে হবে আপনার ওই ঋণটা আপনি ডিডাক্ট করুন, মাইনাস করুন। করার পরে যা টোটাল থাকলো এই টোটালের 2.5%, মনে করেন আপনার এই সব কিছু কারচার করার পরে আপনার টোটাল আসছে মনে করেন 1000 পাউন্ড। সে ফর এক্সাম্পল দ্য 1000 পাউন্ডের 2.5% কত হবে 25 পাউন্ড। আপনার হয়তো সব কিছু কারচার করার পরে আপনার আসলো টোটাল মনে করেন 4000 পাউন্ড। তো 4000 পাউন্ডে 425 হবে 100 পাউন্ড, মাত্র 4000 মধ্যে 100 পাউন্ড দিতে হচ্ছে, 100 পাউন্ডের মধ্যে মাত্র 2.5 পাউন্ড, বাকি সব আপনার থাকতেছে, ভয়ের কোনো কারণ নাই। এতে কি হবে কি আপনি বারাকা পাবেন, আপনি আল্লাহর কাছে প্রশংসিত হবেন, আপনি সব পাবেন, বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন। এই হলো জাকাত ক্যালকুলেট করা। এছাড়াও আমি বলবো জাকাতের জন্য আপনি কোরআনে করিমের সূরাতুত তওবার আয়াত নম্বর 35 এবং 34 আপনি তিলাওয়াত করবেন, তাফসীর দেখবেন, এবং সূরাতুত তওবার সুরায়ে আলে ইমরানের 180 নম্বর আয়াত আপনি পড়বেন। 180 আয়াতে বলা হয়েছে যাদেরকে সম্পদ দেওয়া হয়েছে জাকাত না দিলে সর্প হয়ে তাকে দংশন করবে, এটা বলা হয়েছে এখানে। এবং সুরাতুত তওবার আয়াত নম্বর 34-35 বলা হয়েছে যারা গোল্ড এবং সিলভারের জাকাত প্রদান না করেন ওই গোল্ড এবং সিলভারকে জাহান্নামের আগুনে ঢুকিয়ে আগুন বানাইয়ে তার বডিকে পোড়ানো হবে, যেভাবে আমি বললাম। এবং কীভাবে করা হবে হাদিসের মধ্যে ব্যাখ্যা রয়েছে, ওইটাকে গোল্ডকে গোল্ড একটা প্লেট চ্যাপটা করে বানানো হবে যাতে ভালোভাবে লাগে, কারণ মনে করেন যদি একটা চেইন হয় তো চেইনটা এবার লাগানো যাবে আর কি, ওই চেইনটাকে মেল্ট করে পুরো চ্যাপটা বানানো হবে ফ্ল্যাট।
যাতে গরম করলে ভালো বাজনা লাগে আমরা দেশে যে লাভ থাল হই থাল প্লে তাহলে মতো একটু চেপটা করা হবে তাহলে মতো যাতে এখানে দিলে ভালো বাজনা লাগে এরপর তাকে পোড়ানো হবে এবং কাকে দেওয়া যাবে আপনি সূরাতুত তওবার আয়াত নাম্বার 60 মনে রাখবেন খুব ভালো মনে রাখবেন সূরাতুত তওবার আয়াত নাম্বার 60 তে আট ধরনের লোকদেরকে যাকাত দেওয়ার কথা বলা হয়েছে কত প্রকার আট প্রকার বাট এই আট প্রকারের মধ্যে অ্যাভেলেবল যেটা আপনার জন্য সবচেয়ে সুবিধা রিচেবল যেটা সেটি হলো আমরা যাদেরকে ভাই সচরাচর এরা হলো গরিব বা ফকির বা মিসকিন ফকির বা মিসকিন যার কিছুই নাই বা থাকলেও হে নিত্য প্রয়োজনীয় খরচে চলতে পারতেছে না আর এছাড়াও রয়েছে মনে করেন ঋণ যিনি ঋণী যিনি লাকচারি লাইফের জন্য নয় একদম নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য যিনি ঋণ হয়ে গিয়েছেন অথবা হয়তো দুইজনের দরবার মিটিয়ে গিয়ে উনি পয়সা খরচ করে ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন ব্যাংক্রাপ্ট হয়ে গিয়েছেন ফ্লাডে আক্রান্ত হয়ে ভূমিকম্পে আক্রান্ত হয়ে এই দেখেন যে যেমন ও বর্তমানে গাজ্জার ভাই বোনরা এরাও কিন্তু জকাতুল কেন যে তারা বিপদে যুদ্ধাক্রান্ত হওয়ার কারণে তারা কিন্তু সব শেষ হয়ে গিয়েছে আপনারা মরক্কোর লোকদেরকে জকাত দিয়েছিলেন লিবিয়ার লোকদের কাছে কেন তারা ভূমিকম্প বা ফ্লাডের কারণে তারা আক্রান্ত হয়ে সব তারা হারিয়ে ফেলেছিলেন তো এইভাবে গরিব মিসকিন তাদেরকে আমরা দেবো ঋণগ্রস্ত হয়ে গেলে আমরা দেবো ইনশাল্লাহ যেহেতু আমাদের অনুষ্ঠানটা সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে আমাদের প্রশ্ন অনেকভাবে আসতেছে তো একটা প্রশ্ন আসছে যারা মর্গেজ যেমন গড় যারা বাই করেছেন এবং মর্গেজের ক্ষেত্রে ধরেন মানে 500,000 গড় বাই করেছেন উনি মর্গেজ দিচ্ছেন মর্গেজটা ওনার চলমান তো এই ক্ষেত্রে তো উনি ঋণগ্রস্ত তো এই অবস্থায় কি ওনার নিসাব পরিমাণ মাল হলে যেমন 7.5 তোলা অথবা 52 তোলা রূপা 52 তোলা রূপার মানে সম পরিমাণ যদি টাকা ওনার কাছে থাকে ওনাকে কি জাকাত দিতে হবে দিতে হলে কিভাবে দিতে হবে একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন হচ্ছে যে কেউ যদি লেখাপড়া করার জন্য যেমন কোনো একজন মানুষ উনি হয়তো খেয়ে পরে মানে কোনোভাবে মানে চলতে পারতেছেন কিন্তু ছেলেমেয়েদের লেখাপড়া করাতে পারছেন না ওই ছেলেমেয়েদের সহযোগিতার জন্য কি জাকাতের অ্যামাউন্ট দেওয়া যাবে দুটো প্রশ্ন প্রথম প্রশ্ন মর্গেজ এটা আনাজ জায়জ নেই জায়জ না এটা তো আপনারা জানতেছেন জায়জ নয় জি জি সুদভিত্তিক দুই নম্বর মর্গেজের বিরাট বড় একটা ঋণ মনে করেন কয়েক ১০০,০০০ পাউন্ড থাকে অনেকের জি 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 এখন যদি ওই ব্যক্তিকে ঋণগ্রস্ত ধরে আপনি তাকে জকাত দেন তো দুনিয়ার সব ধনীদেরকে জকাত আগে দিতে হবে এর জন্য ঋণ বলতে এই ধরনের সুখ এবং লাকচারি লাইফের জন্য উচ্চ বিলাসের জন্য যারা ঋণ নিয়ে আসে ওই ঋণের কারণে ওই ঋণী ব্যক্তিকে ঋণ দেওয়া যাবে না এই ধরনের হলে আমাদের দেশে মন্ত্রী মিনিস্টার যারা আছেন দেখবেন বড় বড় অঙ্কের ঋণ তারা ব্যাংক থেকে নিয়ে তারা হয়তো ইনভেস্ট করেছেন এই করেছেন সেই করেছেন লম্বা লম্বা কয়েক বছর থেকে হাজার হাজার টাকার ঋণ ওনাদের উপর রয়েছে এটা কিন্তু তাদের উচ্চ বিলাসের ঋণ নিয়ে আসছেন তাদের কিন্তু ঋণই ধরা যাবে না তিন নম্বর ওই যে ঋণ যিনি আনছেন ওই ঋণের উনি কি জকাত দিতে হবে বা ওই ওই ঋণ কি উনি মাইনাস করবেন ওনার সম্পদ থেকে অর্থাৎ যিনি মর্গেজ নিয়ে এসেছেন মনে করেন ১০০,০০০ পাউন্ড ওনার মর্গেজ আছে ঋণ আছে লোন আছে ব্যাংকের জি জি এখন যদি প্রতি বছর উনি ১০০,০০০ পাউন্ড মাইনাস করেন তাহলে তো ওই ব্যক্তি জীবনেই উনি জকাত দিতেই পারবে না জকাতের উপর ফরজ হবে না না উনি কিন্তু এই পুরো অ্যামাউন্ট মাইনাস করতে পারবেন না ওই বছর জকাতের ডিউ ডেট পর্যন্ত যেগুলা যেগুলা পয়সা উনি যেগুলো ডাউন দিবেন যেগুলো ওনার ইয়ে থেকে বের হবে ওই বছরের যেগুলো পরিশোধ করবেন উনি ঋণ শুধু এই অ্যামাউন্টটা উনি ডিডাক্ট করবেন ফুল অ্যামাউন্ট যেটা আছে 4-5 বছর লেন্থি পুরো ওই সকল অ্যামাউন্টটা মাইনাস করা যাবে না খুব ভালোভাবে বুঝবেন যে কারেন্ট ইয়ার দিস ইয়ার আপনি যেগুলা আপনি পরিশোধ করবেন ওই পরিমাণ পয়সা আপনার ডিউ ডেট পর্যন্ত যেগুলো আছে ওইগুলো শুধু মাইনাস করবেন কারণ এইগুলো এই পয়সা দিতেই হবে আর বাকি যেগুলো আছে আপনি মাইনাস করবেন না যদি 4-5-6-7-8-9-10 বছর 20 বছর লম্বা টাইমের লোনকে প্রতি বছর আপনি ডিডাক্ট করেন মাইনাস করেন তো এই ধনী লোকরা জকাত দেওয়ার কোনো সুযোগই আসবে না এবং উল্টা তাদেরকে আরও জকাত দিতে হবে এটা খুব ভালোভাবে বোঝা দরকার আপনার দ্বিতীয় প্রশ্ন যেটি যে যে বাচ্চারা লেখাপড়া করতে পারতেছে না তাকে কি জকাত দিয়ে সাহায্য করা যাবে বাবা হয়তো খুলে দিতে পারতেছে না যদি সন্তান বড় হয় আর নিজস্ব কোনো ইনকাম না থাকে বালেগ হয় আর যদি তার এইভাবে কোনো সোর্স অফ ইনকাম থাকে না তাহলে তো তাকে অবশ্যই দিতে পারবেন বাট এই দেশে যারা আছেন কমবেশ 400 পাউন্ড বাড়িতে বেশি তাদের কাছে থাকেই প্লাস আরেকটা জিনিস যাদের কাছে আন এসেন্সিয়াল নয় নট এসেনশিয়াল যে সমস্ত জিনিস রয়েছে ওনার মালিকানাধীন এটা থাকা অবস্থায়ও তাদেরকে জকাত দেওয়া যাবে না বলে অনেক ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন যেমন মোবাইল ফোন স্মার্ট মোবাইল ফোন যাদের কাছে রয়েছে প্রাইস কত বলেন তো দেখি 1400-1500-2000-3000 জি 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 ওনার হাতে ওয়াচ এটা এটা অনেক দামি থাকে এটা এটা নিত্য প্রয়োজনীয় জিনিস নয় ওয়াচ চারও মানুষ চলতে পারে তাই না এবং ওনার মালিকানাধীন যদি কারো কাছে ফ্রিজার থাকে টিভি থাকে দামি মোবাইল থাকে তো এগুলো থাকা অবস্থায় কিন্তু ওনাকে জকাত দেওয়া যাবে কিনা যাবে না ওলামায়ে কেরাম
এখানে দ্বিমত পোষণ করেছেন যে উনি তুমি আনএসেনশিয়াল এই জিনিসটা তুমি নিজে বার করতেছো, তোমাকে কেন জোকা দেওয়া যাবে, তুমি চাইলে তোমার এগুলা কম করে লতে পারতে, তুমি তো এর কথায় ওই ব্যক্তিকেও জোকা দেওয়া যাবে না। যদি এলিজিবল হয় জোকাতের, অর্থাৎ সে গরিব হয় বাস্তবেই আর তার এইভাবে প্রয়োজন নয় এরকম অতিরিক্ত কোনো জিনিসও তার ব্যবহারে নয়, তখন হয়তো তাকে জোকাত দেওয়া যেতে পারে। বাট এটা কিন্তু বের করা অত্যন্ত রেয়ার এবং কঠিন হবে এই মাপটা মাপ করা। আর সন্দেহ যদি হয় তাহলে আমরা তাকে জোকাত দেব না, কারণ জোকাত দেওয়া যাবে ফরজ, সঠিক জায়গায় দেওয়াটাও ফরজ। ইভেন ওই জায়গা সঠিক জায়গায় পৌঁছাতে গিয়ে যে খরচ যেটা হবে, আপনি মনে করেন এই দেশ থেকে জোকাত পাঠাবেন বাংলাদেশে, পয়সা পাঠাতে গেলে একটা মানি পাঠাই থেকে একটা খরচ আছে না, ওই খরচটাও কিন্তু জকাত থেকে ডিডাক্ট করবেন নাকি আপনি আপনার পার্সোনাল পয়সা জকাত ওই ফিটা দিবেন, এই ফিটা কিন্তু আপনার দিতে হবে, কারণ জকাত জাকাত পৌঁছানো এটা আপনার দায়িত্ব। তো ওই ফিটা আপনার পয়সা থেকে দেবেন, আপনার জকাত থেকে ওই ফি দিতে পারবেন না, এটা মাথায় রাখবেন। যদিও 2 পাউন্ড বা 3 পাউন্ড বা 10 পাউন্ড বা 20 পাউন্ড হোয়াট এভার অ্যামাউন্ট, আপনি এই ফিটা আপনার পয়সা থেকে দেবেন, কেন জকাত দেওয়া এটা আপনার দায়িত্ব, গরিবদের পৌঁছানো এটা আপনার দায়িত্ব। যদি কোথাও সন্দেহ হয় আপনি জোকাত দিবেন না। ইভেন কোনো সংস্থার হাতে দিলে যদি আপনি মনে করেন যে সংস্থা জোকাত ঠিকমতো ব্যবহার করতেছে না করতেছে না, গরিব পর্যন্ত 100% পলিসি যাইতেছে না যাইতেছে না, আপনার সন্দেহ হয় আপনি ওই সময় তখন প্রতিষ্ঠানকে জোকাত দিবেন না। মাদ্রাসা জোকাত দেওয়া যাবে না যাবে না? ইয়েস, মাদ্রাসার গরিব ফান্ড রয়েছে এবং সেই মাদ্রাসার ওলামা একরাম যদি জোকাতকে সঠিকভাবে ইউজ করেন অবশ্যই সেখানে দেওয়া যাইতেছে, আপনি ডাবল সব পাবেন। কারণ ওই জোকাত দিয়ে গরিব ছাত্র দেখে লালন পালন করা হয়, তাদের কাপড় চোপড় দেওয়া হয়, তাদের খাবার বার ব্যবস্থা করা হয়, তাদের কিতাব প্রদান করা হয়, এইভাবে দিতে পারবেন আপনি। এতিমকে বা বিধবাকে, বিধবা এতিম হলেই জোকাত দেওয়া যাবে না, এতিম বিধবাকে জোকাত দিতে হলে ওরা গরিব বা মিসকিন হতে হবে না, চলতে পারবেন না। ঠিক আছে, জাজাকুমুল্লাহ। আমরা যাচ্ছি নেক্সট প্রশ্নে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সম্মানিত কলার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি বোন আপনার প্রশ্ন। জি আলহামদুলিল্লাহ বোন আপনার প্রশ্ন। এরপরে আমি নামাজ মাস করিয়া তসবিচালের কথা পড়লাম, কোন উনি আজান হয়েছে, এর বাদে আজান উনি আমি আবার একবার হুজুরের নামাজ পড়ি দেখছি, কোন হুজুরের ইসলামিক হইল। আর আমার আরেকটা প্রশ্ন, যেন মহিলা আছে যে মসজিদে নামাজ পড়োয় ওঠা উত্তম না গরম পড়া উত্তম, দুইটা প্রশ্ন। আসসালামু আলাইকুম। প্রথম প্রশ্ন, আপনি মিস্টেকলি ফজরের নামাজ টাইমের আগে পড়ে ফেলেছেন, পরে আবার নামাজ রিপিট করেছেন, আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। যদি আগে পড়ছিলেন যেটা এটা নফল হিসাবে পরিগণিত হবে, আর আবার টাইম আওয়ার পর রিপিট করেছেন এবং রিপিট করা আপনার প্রয়োজন ছিল, যদি এইভাবে মিস্টেকলি আমরা টাইমের আগে নামাজ পড়েও ফেলি তো টাইম হওয়ার পরে এই নামাজটা আবার রিপিট করতে হবে, আপনি রিপিট করেছেন। আর টাইমের আগে যেটা পড়ে ফেলেছেন ওইটা নফল হিসাবে তাহাজ্জুদ হিসাবে হয়তো পরিগণিত হয়ে যাবে, ইনশাআল্লাহ সমস্যা নাই। আপনার দ্বিতীয় প্রশ্ন, আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে মহিলারা মসজিদ যাওয়ার ক্ষেত্রে, তো দেখেন নবী করিম সময়ে মহিলাদেরকেও জামাতে যেতে আল্লাহ নবী পারমিশন দিয়েছিলেন বিশেষ রিজনটা এবং কন্ডিশন দিয়েছিলেন, সেই কন্ডিশন ফুলফিল করে যদি আজও মহিলা মসজিদ যেতে চায় ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই যাই যাচ্ছে। বাট উত্তম কোনটি? পরিষ্কার উত্তম হলো আল্লাহ নবীর বাসায়, আমি মুফতি বা আমরা কেউ বলতেছি না, আল্লাহ নবীর বাসায় হলো আল্লাহ নবী হতে দিয়েছেন ওয়া বুয়ুতুহুন্না খাইরুন লাহুন্না, যে মা বোনদের জন্য মসজিদে এসে নামাজ পড়লে সওয়াব বেশি না ঘরে পড়লে ভালো? বলেন ওনার জন্য ঘরে পড়া ভালো। হ্যাঁ, পুরুষের ক্ষেত্রে হলো মসজিদে আসা অবশ্যই ভালো বা ওয়াজিব, বরং একজন পুরুষ মসজিদ কাছে থাকার পরে যদি উনি ঘরে নামাজ পড়ে ফেলেন আল্লাহ নবী বলেছেন উনার নামাজ হবে না, মানে ওনার পুরো সব পাবেন না, নামাজই নয়, লা সলাতা লে দারিল মসজিদি ইল্লা ফিল মসজিদি, একজন পুরুষ মসজিদের কাছে থেকে যদি উনি ঘরে নামাজ পড়েন উনার নামাজই নয়, মানে পুরো সব পাবেন না। কিন্তু মহিলাদের জন্য ঘরে নামাজ পড়া ভালো, ওয়া বুয়ুতুহুন্না খাইরুন লাহুন্না, তাদের ঘরে পড়া ভালো। বরং ঘরের মধ্যে নবীজি আরও পরিষ্কার করেছেন, ঘরে আপনি বারান্দায় পড়া, বেলকনিতে পড়া এর চেয়ে উত্তম হবে আপনি রুমে পড়লেন, আবার আপনি সিটিং রুমে বা ফ্রন্ট রুমে না পড়ে ভিতর রুমে পড়লে আরও সব হবে, অর্থাৎ যত ভিতরের গোপন রুমে পড়বেন অত বেশি সব, অত বেশি সব, কেন পর্দার সাথে। বাট মসজিদে আসলে কী কী শর্ট? সবচেয়ে বড় একটি শর্ট হলো পুরুষ ও মহিলা যেন মিক্স যেন না হয়, এরকম যেন না হয় বের হয়ে সবাই এক জায়গায় মিক্স হয়ে গেলেন, এই মিক্সিংটাও যেন না হয়, তাই তাদের এন্ট্রেন্স থাকবে সেপারেট,
তাদের গড়ে দেওয়ার রাস্তা থাকবে সেপারেট। ইভেন আমার নবী সরিসমাটি করেছেন, হায় হায় বড় আফসোস লাগে। আজকাল আমরা হাদিসের এক অংশের উপর আমল করতে গিয়ে আমরা অনেক সমস্যায় আমরা ভুগতেছি। আল্লাহ আমাদের সকলকে সহি সমাধান করুন। মা বোনরা, আমি আপনাদেরকে বলছি হাদিস থেকে, নবী করিম সাইসাম আল্লাহর নবীর সময় মহিলারা জমাতে গেলে সালাম ফিরে আল্লাহ নবী বসে থাকতেন, পুরুষরা বসে থাকত, মহিলারা চলে যাওয়ার পরে তারপরে বেরোতেন মিক্স নেওয়ার জন্য। তারপরে পুরা পর্দা করে আসতেন, কিভাবে পর্দা, যে একজনকে চিনাই যাইত না, মুতলফিআতিন বে মুরুতিহিন্না মা ইউরাফনা, এত ভালোভাবে খাবার করে আসতেন যে কোন মহিলা কার মেয়ে, কার স্ত্রী, কার স্বামী, সরি কার স্ত্রী, কার বোন, কার মা, চিনা কোনো কুদরত ছিল না। তিন নম্বর, আতর খুশবু স্যান্ড এবং খুব সেজে গুছিয়ে না আসার কথা আল্লাহ বলেছেন, নতুবা যদি সেজে গুছিয়ে আতর লাগাই আসেন, নবীজি বলেছেন জমাতে গিয়েও আমলনামায় লেখা হবে তুমি জিনা করে এসেছো, জিনা করে এসেছো, জিনা করে এসেছো। এইভাবে কন্ডিশন দেওয়া হয়েছে অনেক। তো এই কন্ডিশন ফুলফিল না করার কারণে মা এসে বলেন যে আল্লাহর নবীজি জীবিত থাকতেন তাই আজকে মহিলা যাবে শুরু করেছে কমপ্লিট, তাকে মসজিদটা বন্ধ করে দিতেন। তো হ্যাঁ, আমি আবার বলছি এই কন্ডিশন ফুলফিল করে যদি আসে তো বিষয় যাই আছে ইমাম তিরমিজি, তিরমিজিতে আনছেন হযরত সুফিয়ানের সরি এবং কার কথা যে মকরু হবে মহিলাদের জন্য আসা। ঠিক আছে, জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ। হুজুর একটা প্রশ্ন আছে, আমি দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সম্মানিত কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, বইন আপনার প্রশ্নটা কই বলে প্লিজ। জি, আমার কোয়েশ্চন হলো আর কি জাকাত সম্বন্ধে। তো দেশে আর কি মানে একজন মানুষের আর কি কিছু পয়সা আছে, এই বিক আছে, এখন তাই চাকরি না আপনার ইংল্যান্ডে, এখন তাই যদি দেশের ও দেশে আর কি তৈলাকা ফর এক্সাম্পল টিভি তুলাতে অনেক সফরটা চাইবা, তো এখন দেশের পয়সা হিসাব করিয়া পাউন্ড বানাইয়া টিভি তুলতে পারবানি জাকাত হিসাবে একটা জায়গা আছে আমরা হইব। আর কোনো প্রশ্ন আছে নি বইন আপনার? জি না, অক্সা বারাকাল্লাহ ফি, ইনশাআল্লাহ আপনি দেখতে দাও। আপনার প্রশ্ন হলো একজন ওনার পয়সা দেশে আছে সেভিং, ওই সেভিং পয়সা ফাউন্ডার এটা এক্সচেঞ্জ করে যা আসলো সেই অনুপাতে হিসাব করে জকাত যদি দিতেন অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। মনে করেন আপনার দেশে আছে সেই ফর এক্সাম্পল 150,000, ঠিক আছে, তো 150,000 মনে করেন অ্যাবাউট 1,000 pounds হয়ে যায় না, আর কম আর একটু বেশি মনে হয় হবে না, বলো তো মনে হয় 150 বা 53 লাখ, 1,000 150,000 হয়ে যাবো, ওই অ্যাবাউট হলো। তো আপনি হিসাব করে এটাকে কনভার্ট করলেন, এক্সচেঞ্জ করলেন পাউন্ডে, পাউন্ডে আসার পরে আপনার দোকান যত আসে সেই সব যদি আপনি হিসাব করতে চান, বা আপনি আরও সুদা দেশে আপনি মনে করেন যত আছে 2.5% জকাত দেবেন, তাই না, ওই সেভিংয়ের 2.5% যেগুলো এইগুলোকে যদি আপনি কনভার্ট করে আপনি পাউন্ডে নিয়ে এসে আর ওই পাউন্ড আপনার জকাত দিয়ে দেন, আদায় হয়ে যাবে ইনশাল্লাহ, আদায় হয়ে যাবে ইনশাল্লাহ, দিতে পারবেন জীবন। আশা করি আপনি উত্তর পেয়েছেন। আপনি যাচ্ছেন নেক্সট প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সম্মানিত কলার। ওয়ালাইকুম সালাম। জি জি, আপনার প্রশ্নটা প্লিজ। জি জি, মাফ করছি, আপনার প্রশ্নটা প্লিজ। আমরা আনসার দিয়ে ইনশাল্লাহ, আপনি অতীতে বারবার প্রশ্ন আছেন, সমান প্রশ্ন আনছে, আমরাও দিয়েছি। আর এটাও একটা চলো দোয়া করি আল্লাহ যেন সেই রোগ থেকে শিফা দান করে, যাদের ডিমেনশিয়া যারা তারা একই প্রশ্ন বারবার করেন, একই কথা বারবার মাথায় থাকে, এটা মাথা থেকে যায় না, এটাই হলো দুর্বলতা, তারা একই জিনিস বারবার জিজ্ঞেস করবেন, বলার পর আবার ভুলে যাবেন, আবার ওই সমান জিনিস আবার জিজ্ঞেস করবেন, উনি ওই সমান এই রোগের রুগী। আল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে যেন শিফা দান করে, এবং আপনি বলেছেন যে ফিদিয়া দিয়ে দিয়েছেন, এবং যেভাবে পারেন যেভাবে পারেন যতটুকু পারেন আপনি ওইভাবে চেষ্টা করবেন নামাজ পড়ার, বাকি আল্লাহ আপনার মাফ করে দেবেন ইনশাল্লাহ, চিন্তা করার কোনো কারণ নেই ইনশাল্লাহ। সেম প্রশ্ন উনি বারবার করেছেন, আর এই রোগের এটাই হলো তার প্রতিক্রিয়া, যেমন সে যারা হয়ে যায় একই প্রশ্ন বারবার করবেন, একদিন আবার 1 ঘন্টা বারবার জিজ্ঞাসা করবেন আপনাকে, উনি যেন আগে জিজ্ঞাসা করেছেন এটা ভুলে যাবেন, উনি মনে মনে থাকে না। কালকে আমি পেয়েছি আমার মসজিদে একজন রুগী, উনি বললেন যে আপনার সঙ্গে আমি অ্যাপয়েন্ট করেছি আগামীকালকে 10টার সময় দেখা করব, যদি ওই টাইমে আমাকে আপনি ফোন করে রিমাইন্ড না দেন আমি কিন্তু ভুলে যাবো। আপনার একটা প্রশ্ন নিয়ে নিই হুজুর। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সম্মানিত কলার, আপনার প্রশ্ন। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সম্মানিত কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, বল বলাসি, আপনার প্রশ্ন প্লিজ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হুজুর, আমি একটা কথা কইতে চাচ্ছি, ওখানে ফিদিয়ার পয়সা জি নাই, জি ফিদিয়ার পয়সা রয়েছে ইতিমধ্যে দেওয়া যায়নি, আর
গরিব তোর গরু লাগাই যায়নি হয়েছে আমরা খৈয়ার দিয়েছে আচ্ছা আসসালামু আলাইকুম কোরআনে করিমে আল্লাহ বলেছেন ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন ফিদিয়ার পয়সা গরিবকে খাবারের জন্য দেওয়া উত্তম অতএব ফিদিয়ার পয়সা দিয়ে ফুটপ্যাক দেওয়া বা তাকে খাবার দেওয়া কোনো খাদ্য কিনে দেওয়া এটা উত্তম বাট এর পরেও জকাত বা ফিতরা বা ফিদিয়া সদকাতে ওয়াজিবা যদি আপনি ক্যাশ পয়সা দিয়ে হিসাবেও দেন সেটাও জায়েজ আছে আপনি যদি কারো ঘর বানাইতেও দেন সেটা জায়েজ অবশ্য তবে গরিব মিসকিন হতে হবে যে কোনো এতিম হলেই দেওয়া যাবে না এতিম গরিব হতে হবে বিধবা গরিব হতে হবে অর্থাৎ ফকির বা মিসকিন হতে হবে আমাদের একটা ধারণা যে এতিম হলেই জকাত দেওয়া যায় বিধবা হলেই জকাত দেওয়া যায় বিষয়টা মোটেই কারণ নয় আপনি সুরাতুত তওবার 60 নম্বর আয়াতে দেখবেন সেখানে এতিম আর এই বিধবার কথা বলা হয় নাই হ্যাঁ মোস্ট অফ এতিম এবং বিধবা গরিব হয়ে থাকেন গরিব হওয়ার কারণে তাকে জকাত দেওয়া হচ্ছে অতএব এতিম এবং বিধবা যদি গরিব হন ফকির বা মিসকিন হন আপনি অবশ্যই দিতে পারবেন ইনশাআল্লাহ ইভেন আপনি ফিদিয়ার পয়সাও দিতে পারবেন জাযাকুমুল্লাহ জি সম্মানিত দর্শক আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন জি হুজুর আমরা যে বিষয়ে আলোচনার মধ্যে ছিলাম যে পিছনে যদি আমরা আরেকবার যাই ওই যে মহিলাদের মসজিদে নামাজ পড়ার ব্যাপার যেটা মহিলাদের মসজিদে আমি আবারও বলছি তারাবিন নামাজ লম্বা নামাজ অনেকে মহিলারা ঘরে পড়তে হার্ড ফিল করেন তো পর্দা বা ওই সমস্ত শর্ত মেনে মিক্স না হয়ে আর ভিন্ন এন্ট্রান্সে গিয়ে পুরুষের সঙ্গে মিক্স না হয়ে যদি এইভাবে যান সেটা অবশ্যই তাদের জায়েজ রয়েছে মনে করলেন সেখানে গেলাম কেন নামাজটা পড়লাম আমার নামাজটা একটু আরামে শেষ হয়ে গেল বাট বর্তমান সময়ে কিছু আমরা লক্ষ্য করছি যে জুম্মায় যাওয়া বাধ্যতামূলক করে নিয়েছেন এবং মনে করেন এটা তাদের দায়িত্ব খুব ভালোভাবে বুঝতে হবে জুম্মা জানাজায় যাওয়া এটা আপনার দায়িত্ব নয় বুখারি শরীফের হাদিসে হযরত উম্মে আতিয়া থেকে বর্ণিত উনি বলেন নুহিনা ইত্তেবাইল জানাইজ নবী করিম সালামের পক্ষ থেকে আমাদেরকে জানাজায় যেতে আমাদেরকে নিষেধ করা হয়েছে কবরিস্তানে যাওয়া নিষেধ করা হয়েছে তো ঠিক তেমনিভাবে পর্দার স্বার্থে ওনাদেরকে জুম্মা বা জমাতের শরীক এটা তাই দায়িত্ব নয় আসলে শর্ত সাপেক্ষে আসতে হবে ইমাম তিরমিজি রহমতুল্লাহ তিরমিজি শরীফে যে সমস্ত হাদিসের মধ্যে মহিলারা আল্লাহর নবীর সময়ে ঈদে বা জমাতে দিতেন ওইগুলো হাদিস উল্লেখ করে তারপরে কমেন্টে বলেছেন যে হযরত সুফিয়ানে সৌরি এবং আব্দুল মুবারক রহমতুল্লাহ বলেছেন ইন্নি আকরাউল ইয়াওমা খুরুজান নিসা বর্তমান সময়ে মহিলারা মসজিদে যাওয়া অনুত্তম বাট এরপরেও জায়েজ আছে বাট ঘরে পড়লে আরও উত্তম বাট এরপরেও অনেক কারণ যদি আসেন অবশ্যই জায়েজ আছে বাট পর্দার সঙ্গে আসতে হবে মিক্স যেন না হয় জাযাকুমুল্লাহ জি বারাকাল্লাহ ফি দর্শক আপনারা দেখছিলেন যাকাত কি ওয়েনে ওয়িতিকর অনুষ্ঠান এটা আপনাদের খুবই আপনাদের খুবই পছন্দের একটা অনুষ্ঠান আপনারা প্রশ্ন করে থাকেন মোহতারম শাহ উত্তর দেন তো দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে আজকের জন্য শেষ প্রান্তে চলে আসছি যদিও আপনারা অনেক খোলা লাইনে আছেন আমি দুঃখিত কারো খোলা এই মুহূর্তে নেওয়াদের পক্ষে সম্ভব হচ্ছে না যদি হুজুর 10 সেকেন্ডে আপনাদের উদ্দেশ্যে কিছু বলেন হুজুর জাকাত ফরজ ইসলামের তৃতীয় একটি পিলার অস্বীকার করলে কাফির না দিলে ফাসিক এবং মুস্তহিক যে উপযুক্ত তাকে দিতে হবে নাবালক বাচ্চাদের যদি তার নিজের সম্পদ হয় আর তার তাহলে সেটার জাকাত না দেওয়ার সুযোগ আছে ইমাম বনিসের ফতোয়া হিসাবে অবশ্য বাকুলমা দেওয়ার কথা বলেছেন তো মাদ্রাসা দিতে হলে অবশ্যই গরিবান দিতে হবে মসজিদ মাদ্রাসা নির্মাণ বা কোনো টিভি পরিচালনা করা বা কোনো সংস্থা ডিনি সংস্থা পরিচালনার জন্য কোনো জাকাত প্রদান করা যাবে না ব্যক্তিকে মালিকানা দিতে হয় জাযাকুমুল্লাহ বারাকাল্লাহ ফি দর্শক দর্শক আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর আপনাদেরকে বলছি এই রমাদান মাসে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব ভালো থাকুন সুস্থ থাকুন আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু